তাদের বর্ণনা কবি কিছু ছন্দের মাধ্যমে তুলে ধরেছে, পরিবেশন করে শোনাবো। বর্তমানে আমরা অনেকেই জানি সোশ্যাল মিডিয়াতে আমরা সারাক্ষণ মেতে থাকি, ফেসবুক, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে আমরা মত্ত থাকি। এখন যে গেম উঠেছে ফ্রি ফায়ার, পাবজি, এগুলোতে আমাদের পাড়া গাঁয়ের ছেলেরা কতটা মত্ত থাকে। আজান হলে তারা নামাজ পড়ে না, এবং যে আজান হলে সমস্ত কাজকাম বন্ধ রাখতে হয়। অবশ্যই শোনাবো ছোট ছোট করে। দেখুন, আগে আমাদের পাড়া গায়ে, আগে আমাদের ঘরের ছেলেমেয়েরা, ছেলেরা বিশেষ করে ছেলেরা, ছেলেদের তো জুম্মাবারে মসজিদে যেতে আগে চাইতো, কিন্তু এখন তাদের বর্ণনা দিচ্ছে কবি। এখন ছেলেরা কি করে সেই সমস্ত যুবকরা, তাদের উদ্দেশ্যে কবি লিখছে, আর মায়েদের উদ্দেশ্যে এবং বোনেদের উদ্দেশ্যে কবি লিখেছে। আমাদের ওদিকে আছে এমন, তাদের বর্ণনা কবি দিয়েছে। আমি ছন্দের মাধ্যমে শোনাচ্ছি, কবি লিখছে বলছে, শোনো, একটু প্রেশার দাও, প্রেশার দাও। হ্যালো, নামাজ রোজা করছে কাজা, আজকে কত ছেলে আজান হলে নামাজ ভুলে ফ্রি ফায়ার খেলে। আছে এখানে ভাইরা অনেক, আমি জানি এখানকার ভাইরা অনেক ভালো, আমাদের ওখানে আছে। তাদের উদ্দেশ্যে কবি লিখেছে কি, নামাজ রোজা করছে কাজা, আজকে কত ছেলে আজান হলে নামাজ ভুলে ফ্রি ফায়ার খেলে। পলির মেয়ে ফ্যাশন দিয়ে চলে বেপর্দায়, নারী হয়ে পুরুষে যে ঘোরে সব রাস্তায়। ওরে নাদান শোনে তোরা মরণ পরে পড়বি ধরা, ওরে নাদান শোনে তোরা মরণ পরে পড়বি ধরা, তোদের বুকের হাড় কাপড় ভাঙবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে। এই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে কবি বলছেন, আর কি লিখছে বলছে, শোনো, নামাজ পড়ার বললে কথা থাকে চুপটি করে, ইউটিউবে আর ফেসবুকে আছিস তোরা পড়ে, ফোনটা হাতে দিনে রাতে থাকে সদা ব্যস্ত, নিজের ভুলে হয়ে গেলি শয়তানেরই দোস্ত। ওরে ছেলে শুনে তোরা মরণ পরে পড়বি ধরা, ওরে ছেলে শুনে তোরা মরণ পরে পড়বি ধরা, তোদের বুকের হাড় কাপড় ভাঙবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে। এই যে আমাদের থেকে গত কয়েকদিন আগে রমজান মাস বিদায় নিয়েছে, এই রমজান মাসে আমাদের বাড়ির মা বোনেরা রোজা রাখতো, কিন্তু রোজার শেষে ইফতারের পরে তারা কিন্তু সিরিয়াল না দেখে তারাবি নামাজ আদায় করতো না। তাদের উদ্দেশ্যে কবি কি লিখেছে বলছে, শোনো, টিভি খুলে সিরিয়ালে মেতেছে বোনেরা, কোরআন খুলে নামাজ ছেড়ে, কোরআন ভুলে নামাজ ছেড়ে মডার্ন সাজে এরা, কালো মেয়ে কল্পজিতে হয়ে যাচ্ছে ফর্সা, ফ্যাশন দিতে মাথার চুলে বানায় পাখির বাসা। ওরে মেয়ে শুনে তোরা মরণ পরে পড়বি ধরা, ওরে মেয়ে শুনে তোরা মরণ পরে পড়বি ধরা, তোদের বুকের হাড় কাপড় ভাঙবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে। একদম শেষ কথায় কবি কি লিখছে বলছি, দেখুন, দুনিয়ার বুক থেকে আমাদের সবাইকে একদিন বিদায় নিতে হবে। আমাদের মেয়েদের যাদের একটু রূপ থাকে তারা অহংকার করে, তারা রূপের অহংকার করে, পুরুষরা তারা টাকার গরম দেখায়, অর্থের গরম দেখায়, শক্তির গরম দেখায়, কিন্তু মৌতের পরে ওই আধার করে যখন যাব তখন আমাদের সাথে কেউ যাবে না, সাথে যাবে সাদা কাফন আর আমল নামা, যে সামানটুকু আমরা দুনিয়ার মধ্যে আমল করবো যেটুকু, সেই সামানটুকু আমরা জোগাড় করে নিয়ে যেতে পারবো, কিন্তু এর বাইরে কেউ যাবে না। কবি তাদের উদ্দেশ্যে একদম শেষ কথাই কি বলছে, কি মিসাল দিচ্ছে, শোনো, এম এ হাকিম বলছে একদিন মরতে সবার হবে, গাড়ি বাড়ি টাকা করি ধরায় পড়ে রবে, টাকার জোরে গর্ব করে করিস বাহাদুরি, দুষ্ট শয়তান তোদের ইমান করছে দেখো চুরি। ওরে নাদান শোনে তোরা মরণ পরে পড়বি ধরা, ওরে নাদান শোনে তোরা মরণ পরে পড়বি ধরা, তোদের বুকের হাড় কাপড় ভাঙবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে ধোলাই করবে, পিঠের চামড়া তুলবে। হ্যালো, না করতলা গ্রামবাসীদের হয় না তুলনা, কত পরিশ্রম করেছে রা, কত পরিশ্রম করেছে রা, সাজিয়েছে মজমা তাই তোমাদের তুলনা নাই, নাই রে। আছে যত দাদা ভাই তোমাদের তুলনা নাই, নাই রে। আছো যত দাদা ভাই না করতলা গ্রামবাসীদের হয় না তুলনা, কত পরিশ্রম করেছে রা, কত পরিশ্রম করেছে
সাজিয়েছে মজমা, এদ তুলনা নাই নাই রে। আছে যত দাদা ভাই, আছে যত মা ও বোন, আছে যত শ্রোতাগণ। কবি লিখছে কি, সুন্দর হোক অনুষ্ঠান, পুণ্য হোক মানুষ কাম, সুন্দর হোক অনুষ্ঠান, পুণ্য হোক মানুষ কাম। তোর যুবক যারা খেটেছে জানি গজল প্রেমী কি রয়েছে, জানি রাসুল প্রেমী কি রয়েছে, জানি আল্লাহ প্রেমী কি রয়েছে। সুন্দর হোক অনুষ্ঠান, পুণ্য হোক মানুষ কাম, সুন্দর হোক অনুষ্ঠান, পুণ্য হোক মানুষ কাম। তোর যুবক যারা খেটেছে জানি গজল প্রেমী কি রয়েছে, জানি রাসুল প্রেমী কি রয়েছে, জানি আল্লাহ প্রেমী কি রয়েছে, জানি রাসুল প্রেমী কি রয়েছে। শুনলেন কিছু কথা, এখন শোনাবো আরো একটি নতুন গজল। দেখুন আমরা সবাই জানি যে জান্নাতের রানী মা ফাতেমা, আমরা জানি তো জান্নাতের রানী মা ফাতেমা, কিন্তু সেই জান্নাত রানী মা ফাতেমা একদিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে কি, যে আব্বাজি সবার আগে জান্নাতে কে যাবে, কে জান্নাত রানী, সবার আগে জান্নাতে যাবে কে? তখন আল্লাহ রাসূল মা ফাতেমাকে কি বলেছিলেন, আর মা ফাতেমা কি করছেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলছে শুনুন। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, সবার আগে জান্নাতে কে যাবে বলো না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, সবার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবি একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, সবার আগে জান্নাতে কে যাবে বলো না, সবার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন মা ফাতেমা বলল, যখন আল্লাহ রাসূল বললেন যে মা ফাতেমা তোমার আগে একজন কিন্তু জান্নাতে যাবে আর কে সে, তখন মা ফাতেমা আল্লাহ রাসূলের থেকে কি শুনছে, আর মা ফাতেমা কি করছে? কবি তারপরের ছন্দে মিসাল দিচ্ছে, শুনুন। পিতার কথা শুনে ব্যথা পেল মা ফাতেমা, বলে সেই রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা। মা ফাতেমা নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুজনা, মা ফাতেমা দেখিবে বলে ধরে তখন বায়না, মা ফাতেমা দেখিবে বলে হলো যে রওয়ানা। গিয়ে বলে ফাতেমা দরজা খুলো না, গিয়ে বলে ফাতেমা দরজা খুলো না, তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, সবার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, যখন আল্লাহ রাসূল মা ফাতেমাকে ঠিকানা দিলেন তখন মা ফাতেমা কোথায় যাচ্ছে আর সেখানে কি ঘটছে? কবি তারপরের ছন্দে লিখছে, শুনুন। কাঠুরি আর বিবি বলে দরজা আমি খুলব না, কেন স্বামীর হুকুম পাইনি আমি, স্বামীর হুকুম পাইনি আমি, ক্ষমা করো ফাতেমা। তখন স্বামীর হুকুম পেলে আমি তবেই দেখা করব মা, ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না। তখন শুনে মা ফাতেমা বলে কালে আসিব মা, শুনে মা ফাতেমা বলে কালে আসিব মা, কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিই।
দিও না মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না সবার আগে জান্নাত কে যাবে বলো না নবী বলে হে মা কথা শোনো না নবী বলে হে মা কথা শোনো না তোমার আগে তোমার আগে তোমার আগে জান্নাত মা যাবে কি জানা মা ফাতেমা বলে আবা কথা শোনো না যখন পরের দিন কাঠুরিয়া যখন বললেন কাঠুরিয়ার বিবিজি মা ফাতেমা তুমি যেই হও না কেন কিন্তু আমার স্বামীর হুকুম ছাড়া আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না আমি স্বামীর হুকুম নেব তুমি আগামী কাল এসো তখন মা ফাতেমা বাড়ি ফিরে গেল আর তার পরের দিন আসছে কাকে সাথে নিয়েছে আর সেখানে তারপরে কি ঘটছে কবি তারপরের ছন্দে লিখছে শোনো পরের দিনে ফাতেমা পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা হাসান হোসেন যাবে বলে ধরে তারা বায়না দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেল যখন ফাতেমা জানেলা হতে দেখে বলে দরে যাই আমি খুলব না কাল ছিলে এক জনা কাঠুরিয়ার বিবি বলছে মা ফাতেমাকে কি কাল ছিলে এক জনা আজ এলে তিন জনা কাল ছিলে এক জনা আজ এলে তিন জনা এই দুজনার হুকুম স্বামী দেয়নি ফাতেমা মা ফাতেমা বলে আবা কথা শোনো না সবার আগে জান্নাত কে যাবে বলো না নবী বলে হে মা কথা শোনো না নবী বলে মা কথা শোনো না তোমার আগে জান্নাত মা যাবে কি জানা মা ফাতেমা বলে আবা কথা শোনো না যখন কাঠুরিয়ার বিবি আবার ফাতেমাকে ফিরিয়ে দিলেন যে কাল তুমি একজন এসেছিলে তোমার তোমার হুকুম আমি স্বামীর থেকে নিয়েছি যে ফাতেমা এসেছিল আমার সঙ্গে দেখা করতে আগামী কাল আমি তার সঙ্গে দেখা করব ফিরিয়ে দিয়েছি কিন্তু আজ তুমি তিনজন এসছো কিন্তু ওই দুজনের হুকুম তোমার সন্তান দুজনের হুকুম তোমার স্বামীর থেকে নেওয়া হয়নি আমি দরজা কিছুতে খুলতে পারবো না তুমি আবার ফিরে যাও আবার আগামী কাল এসো আমার স্বামীর থেকে হুকুম নেব তারপরে আমি তোমার সঙ্গে দেখা করব এবং তোমার দুই সন্তানের সঙ্গেও দেখা করব তখন কাঠুরিয়ার বিবি যখন তার স্বামী কাঠুরিয়া বাড়িতে এসেছে স্বামীকে কি বলছে স্বামী স্বামী কাঠুরিয়াকে কি বলছে কাঠুরিয়ার বিবিকে কবি পরের ছন্দে লিখছে শুনুন কাঠুরিয়ার বিবি বলে ও গো স্বামী শোনো না আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা তখন কাঠুরিয়া বলে বিবি এমন ভুল আর করবে না নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না পরের দিনে ফাতেমা বলে দরজা খোলো না পরের দিনে ফাতেমা বলে দরজা খোলো না এক ডাকেতে দরজা খুলে চাই যে ক্ষমা মা ফাতেমা বলে আবা কথা শোনো না মা ফাতেমা তখনই বুঝে নিয়েছিলেন যে আমার আব্বা দুনিয়ার বাদশাহ আল্লাহ রসুল কেন বলেছেন যে আমার আগে জান্নাতে যাবে ওই নারী কাঠুরিয়ার বিবি মা ফাতেমা তখনই বুঝে নিয়েছিলেন তারপরে সে সম্পর্কে কবি কি লিখছে একদম শেষ কথাই লিখছে শোনন স্বামীর বিবি স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা মনির মিসাল খুঁজে পাবে না আমার আগে জান্নাতে বেশক যাবে নারী নিজের মুখে বলেছে উম্মাতের কান্ডারি রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে কাঠুরিয়ার মতো সকল নারী হও না মা ফাতেমা বলে আবা কথা শোনো না সবার আগে জান্নাত কে যাবে বলো না নবী বলে মা কথা শোনো না নবী বলে মা কথা শোনো না তোমার আগে জান্ন
কে জানা মা ফাতেমা বলে হি আবা কথা শোনো না সবাই রাগে জান্নাত কে যাবে বলো না। শুনলেন,